বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন আর্থসামাজিক উন্নয়নে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের লক্ষ্য নিয়ে ষাটের দশকের প্রথম দিকে ঢাকায় পরমাণু কৃষি গবেষণা ও পরমাণু চিকিৎসা কর্মকাণ্ডের শুরু হয়। 1964 সালে ঢাকায় পরমাণু শক্তি কেন্দ্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে পরমাণু বিজ্ঞানের তাত্ত্বিক ও ব্যবহারিক গবেষণার বাস্তবমুখী কার্যক্রম হাতে নেওয়া হয়। পারমাণবিক বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি বৈশ্বিক দায় দায়িত্ব পালনের জন্য 1972 সালের 27 সেপ্টেম্বর বাংলাদেশ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সদস্যপদ লাভ করে এবং 1973 সালের 27 ফেব্রুয়ারি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকেই বিজ্ঞান ও প্রযুক্তির মানোন্নয়ন ও পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে স্বাস্থ্য, খাদ্য, কৃষি, শিক্ষা, শিল্প ইত্যাদি খাতে এই প্রযুক্তির সুফল সব মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন বহুমুখী গবেষণা ও সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের গবেষণা এবং সেবা কার্যক্রম সমূহ ঢাকাস্থ পরমাণু শক্তি কেন্দ্র, সাভারস্থ পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান, চট্টগ্রামস্থ পরমাণু শক্তি কেন্দ্র ও তেজস্ক্রিয়তা পরীক্ষণ এবং মনিটরিং গবেষণাগার, কক্সবাজারস্থ সৈকত খনিজ বালি আহরণ কেন্দ্র, দেশের বিভিন্ন জেলায় অবস্থিত মোট 15টি পরমাণু চিকিৎসা ইনস্টিটিউট ইত্যাদি প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এছাড়াও দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বিজ্ঞানীরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন একটি পরিবেশ বান্ধব, দীর্ঘমেয়াদী ও সাশ্রয়ী প্রক্রিয়া। এই পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদনের সময় বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, ওজোন স্তর ক্ষয়, জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকারক ধোঁয়া এবং অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোনো গ্যাস উৎপন্ন হয় না। বর্তমান সময়ের পারমাণবিক চুল্লিগুলো পূর্বের চুল্লিগুলো থেকে অনেক বেশি কার্যকর, নিরাপদ ও নির্ভরযোগ্য। দেশের বিদ্যুৎ ঘাটতি দূরীকরণ তথা জ্বালানি নিরাপত্তা স্বার্থে সরকার 2021 সালের মধ্যে দেশে মোট বিদ্যুৎ উৎপাদনের 10% পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে। তারই ধারাবাহিকতায় সরকার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সফল বাস্তবায়নের জন্য সময়োচিত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। 1961 সালে পাবনা জেলার পদ্মা নদী তীরবর্তী রূপপুরকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের স্থান হিসেবে বেছে নেওয়া হয়। স্বাধীনতার পর বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হলেও নানা কারণে এর বাস্তবায়ন সম্ভব হয়নি। জাতীয় জ্বালানি নীতি 1996 রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটির বাস্তবায়নের সুপারিশ করা হয়। 2009 সালের 13 মে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও রাশিয়ান ফেডারেশনের স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশন রোসঅ্যাটমের মধ্যে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। 2010 সালের 21 মে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং রাশিয়ান ফেডারেশন সরকারের মধ্যে একটি ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়। 10 নভেম্বর 2010 সালে মহান জাতীয় সংসদে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য প্রস্তাব গ্রহণ করা হয়। বাংলাদেশ ও রাশিয়ান ফেডারেশনের সঙ্গে চুক্তির আওতায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকায় দুটি 1000 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন VVER-1000 পারমাণবিক বিদ্যুৎ চুল্লি স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী 2 অক্টোবর 2013 তারিখে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য ভিত্তিপ্রস্তর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।